রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এই ঘটনায় ধোঁয়ায় অসুস্থ 9 ফায়ার কর্মী সহ 15 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফায়ার সার্ভিস সদস্য রাসেল, শান্ত, তৌফিক ও ভলান্টিয়ার ইফাত। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করে বলেন, ভোর 5:40 আগুন লাগে। 5:43 মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে 23 করা হয়েছে। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত 28টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে 8 প্লাটুন বিজিবি। বিশ্বব্যাপী ভয়ঙ্কর বিভাজন আর সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের প্রত্যাশায় 14 এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন ধর্মের শীর্ষ নেতারা মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে শান্তির জন্য প্রার্থনা কর্মসূচিতে মিলিত হন। এ সময় মহাসচিব উল্লেখ করেন, আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি যখন পবিত্র রমজানের শেষ শুক্রবার খ্রিস্টানরা পালন করছে ইস্টার, ইহুদিরা পাঁচ ওভার সমাপ্তির পথে রয়েছেন এবং শিখরা বৈশাখী উৎসব উদযাপন করছে। এর মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের মানুষের ক্যালেন্ডারও সুস্পষ্ট একটি বার্তা এনেছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দিনটি এমন একটি আশীর্বাদের যখন সকল ধর্ম বিশ্বাসে নবায়নের সময়। আসুন শান্তির জন্য আমাদের হৃদয় উজাড় করে দীপ্ত প্রত্যয়ে সংকল্প গ্রহণ করি। আমাদের পথ প্রদর্শক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য মন্তব্য গুতেরেসের। তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন শান্তির বেশি প্রয়োজন, কারণ যুদ্ধ এবং সংঘাত ধ্বংসাত্মক দারিদ্র এবং ক্ষুধা ডেকে এনেছে। লাখ লাখ মানুষ গৃহত্যাগ বাধ্য করেছে। সমগ্র বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর আশঙ্কার সাথে লড়াই করেছে। এমনকি শান্তিপূর্ণ দেশগুলো বৈষম্য ও রাজনৈতিক মেরুকরণের মুখোমুখি হয়ে পড়েছে। মহাসচিব যোগ করেন, আসুন আমরা সেই সাধারণ বিশ্বাসকে দৃঢ়ভাবে দাবি করি যা মানব পরিবারকে ঐক্যবদ্ধ করে। আসুন আমরা সম্প্রদায়গত এবং দেশগতভাবে ঐক্যবদ্ধ হই। আসুন শান্তির জন্য প্রার্থনা করি। প্রার্থনার এই অনুষ্ঠানটি জাতিসংঘ সচিবালয়ের ভিজিটর প্লাজায় আইকনিক নডেট গান ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয়, যা বিশ্ব শান্তির প্রতি জাতিসংঘের অঙ্গীকারের প্রতীক হিসেবে অবস্থান করেছে। এ সময় জাতিসংঘের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দর্শনার্থীরাও ছিলেন। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়ে পড়েছেন কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানী পুরান ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে অসুস্থ হন বলে জানান রিজভী আহমেদের সহধর্মিণী আরজুমানারা। এবং এই অবস্থায় ঈদের আগে শুধু নয়, যত দ্রুত সম্ভব রিজভী আহমেদকে মুক্তি দিয়ে উন্নত হাসপাতালে চিকিৎসার দাবি জানান তিনি। রিজভী আহমেদের স্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল 9:15 দিকে তার স্বামী রুহুল কবির রিজভী আহমেদকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জের কারাগার থেকে পুরান ঢাকার সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। এরপর দুপুর 11:45 দিকে একইভাবে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মূলত দুপুর 12:00 তো প্রচণ্ড রোদ। এমনিতেই রিজভী আহমেদ একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। তার উপর প্রচণ্ড রোদের সময় প্রিজন ভ্যানে করে তাকে কারাগার থেকে আদালত নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার কারণে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। শুনেছি পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করেছেন রিজভী আহমেদ। তাছাড়া আদালত তাকে খুব কাহিল দেখাচ্ছিল বলে জানান তিনি। এদিকে বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এই আন্দোলন সে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে ভোট হতে দেওয়া হবে না। শুক্রবার বিকেলে শহরের নতুনহাটে জেলা বিএনপির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।